আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা শিখব জোহরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত বাংলা অর্থ সহ। তো চলুন শিক্ষার্থী ভাই ও বোনেরা আমরা শুরু করি। নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতি যুহরি সুন্নতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আবার বলবো। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাআতি সলাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাহ আল্লাহু আকবার। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা যারা আরবিতে শিখতে না পারব তারা বাংলা উচ্চারণ দেখে নিব। আমরা এখন অর্থ শিখব। অর্থ, জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। জোহরের চার রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার।